হাই ফ্রেন্ডস, আমার নাম হচ্ছে শঙ্কর দাস। তোমরা দেখছো স্টক বেঙ্গলে। হোয়াট ইজ সেন্সেক্স? আজকে আমরা এবারে জানবো সেন্সেক্স কি হয়। সেন্সেক্স জানার আগে আমরা জানবো বিএসসি কি আছে। বিএসসি এশিয়ার ফার্স্ট স্টক এক্সচেঞ্জ ছিল, আর অনলি সিক্স জন মিলে এই স্টক এক্সচেঞ্জকে 1875 স্টার্ট করেছে। ও সেই সময় কোন ট্রেডিং হল ছিল না, ওরা সব ওয়াট গাছের নিচে ওপেন স্পেসে ট্রেডিং করত। ও সেই সময় 318 মেম্বার্স মানে ইনভেস্টার এক টাকা ইনভেস্ট করে এটা সব স্টার্ট করে ছিল। এখন বিএসসি মানে বম্বে স্টক এক্সচেঞ্জের মেইন বিল্ডিংটা মুম্বাইয়ে দালাল স্ট্রিটে আছে। এটা হলো বিএসসি এর শর্ট ডিসক্রিপশন। এবার সেন্সেক্স যদি কথা বলি, তাহলে সেন্সিটিভ অর ইন্ডেক্স ওয়ার্ডকে নিয়ে সেন্সেক্স ওয়ার্ডের উৎপত্তি হয়েছে। সেন্সেক্স নাথিং বাট ইন্ডিকেটর, একটা 30 স্টকের ইন্ডেক্স আছে। ওভারঅল বিএসসি তে 6000 প্লাস কোম্পানিস আছে। এটা আছে বিএসসি এর 30 স্টকের লিস্ট, যাকে আমরা সেন্সেক্স বলি। আর এটা চেঞ্জ হতে থাকে। এই লিস্টে সব বড় আর ভালো কোম্পানির শেয়ার থাকে। ফর এক্সাম্পল, এয়ারটেল, এইচডিএফসি, আইসিআইসিআই, টাটা, রিলায়েন্স, বিপ্রো, এইসব বড় বড় কোম্পানির সব শেয়ারগুলা সেন্সেক্সে লিস্টেড থাকে, রাইট? এবার আমরা লিস্ট অফ সাব ইন্ডেক্সেস অফ সেন্সেক্স দেখব, রাইট? এই লিস্টে তোমার বিএসসি স্মল ক্যাপ, বিএসসি মিড ক্যাপ, বিএসসি 100-200, বিএসসি এনার্জি, বিএসসি আইটি, বিএসসি পিএসইউ, বিএসসি টেলিকম, এইসব লিস্টগুলো থাকে। তুমি এই সব ইন্ডেক্সে ইনভেস্ট করতে পারো, রাইট? আর দেখবো বিএসসি ট্রেডিং কী করে হয়। আগে টাইমে বিএসসি এ ম্যানুয়ালি ট্রেডিং হতো, আর ম্যানুয়ালি ট্রেডিং এর জন্য খুব বেশি কেওস থাকতো। আগে শেয়ারটা বাই করার জন্য ইনভেস্টরকে ব্রোকারের কাছে যেতেই হতো। এখন ডিজিটাল ট্রেডিং স্টার্ট হয়ে গেছে, আর ডিজিটাল ট্রেডিং এ তুমি যেখানে মন সেইখানে থেকে কম্পিউটার দিয়ে ট্রেডিং করতে পারো। ব্রোকার কাছে যাওয়ার কোনো দরকার নাই। এটা হওয়ার পরে ট্রেডিং করাটা খুব ইজি হয়ে গেছে। তুমি যদি সেন্সেক্সে ইনভেস্ট করতে চাইছো, তাহলে তুমি করতে পারো। সেন্সেক্স রিলেটেড মিউচুয়াল ফান্ডস অ্যাভেলেবল আছে। যদি এই ভিডিওটা ভালো লেগেছে তাহলে লাইক করো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন রিগার্ডিং অফ দিস ভিডিও, দেন প্লিজ কমেন্ট। অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু লার্ন অবাউট শেয়ার মার্কেট, দেন হোয়াটসঅ্যাপ মি, টাইপ বেঙ্গলি অ্যান্ড সেন্ড মি অন 7738477048। আমি হচ্ছি তোমাদের হোস্ট শঙ্কর দাস। গুড বাই।